ব্যস্ত মৌমাছি এবং সহযোগ পিঁপড়া। এক সময় রঙিন তৃণভূমিতে একদল প্রফুল্ল মৌমাছি বাস করত। তারা সর্বদা চারপাশে গুঞ্জন করত, অমৃত সংগ্রহ করত এবং মধু তৈরি করত। মৌমাছি তাদের কঠোর পরিশ্রম এবং সহযোগিতার জন্য পরিচিত ছিল। একদিন যখন তারা অমৃত সংগ্রহে ব্যস্ত ছিল, তখন তারা একটি পিঁপড়ার মুখোমুখি হয়েছিল যা একটি বড় চিনির দানা বহন করতে লড়াই করছে। পিঁপড়াটি মৌমাছির তুলনায় ছোট ছিল এবং ভারী বোঝা সরানো কঠিন ছিল। দলগত কাজের জন্য পরিচিত মৌমাছিরা তাদের কাজ বন্ধ করে পিঁপড়ার চারপাশে জড়ো হয়েছিল। আমরা কি আপনাকে এটি বহন করতে সাহায্য করতে পারি? তারা জিজ্ঞাসা করেছিল। পিঁপড়া তাদের প্রস্তাবে বিস্মিত, ইতস্তত করে, কিন্তু তারপর রাজি হল। একসাথে মৌমাছি এবং পিঁপড়া একটি দল হিসাবে কাজ করেছিল। তারা চিনির দানা তুলল এবং সবার প্রচেষ্টায় পিঁপড়ার বাড়িতে নিয়ে যেতে সক্ষম হল। মৌমাছির সাহায্যের জন্য পিঁপড়াটি আনন্দিত এবং গভীরভাবে কৃতজ্ঞ ছিল। সেদিন থেকে মৌমাছি আর পিঁপড়া পরম বন্ধু হয়ে গেল। তারা বুঝতে পেরেছিল যে একসাথে কাজ করে এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে তারা একা একা যা করতে পারে তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারে। মৌমাছিরা শিখেছিল যে এমনকি সবচেয়ে ছোট বন্ধুও একটি বড় পার্থক্য করতে পারে, এবং তাই তৃণভূমিতে মৌমাছি এবং পিঁপড়া একে অপরকে সাহায্য করতে থাকে। তারা যেখানেই যায় আনন্দ এবং বন্ধুত্ব ছড়িয়ে দেয়। তারা সবাইকে দেখিয়েছে যে উদারতা, সহযোগিতা এবং দলগত কাজ সাফল্যের আসল চাবিকাঠি। ছোট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না।